তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তো এক্ষুনি মাছ চলে গেল। তো এই যে মাছ রাখলাম, তো কোনো মাছই পছন্দ হচ্ছিল না, তো কি করব, এই মাছটাই রেখে দিলাম। এই মাছ তো কাটা টাটা নেই, ভালো লাগে, বেশ মোটামুটি ভালো লাগার মতন। তো চলো, এখনো কোনো কাজ করিনি, ঘরের বাইরে সব কাজ করে নিয়েছি, সেটা তো তোমরা দেখেই নিলে। আর ঘরের এখনো বাসি বিছনা, বাসি ঘর দোর কিছু ঝাড় দেওয়া হয়নি, দিয়া এখনো শুয়ে রয়েছে। তো দিয়া উঠুক, তার আগে আমি টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে নিই আর চাটা বসাই, চা খেয়ে নিই, তারপরে সব কাজ। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এমনি সব কাজ হয়ে গেছে, তারপরে কিছু কাপ ধরলাম। আর এখানে লেবু গাছটা গোড়াটা একটুখানি খুঁচে জল টল দিলাম, লেবু গাছটার গোড়াটা একদম পুরো শুকিয়ে গেছে, এই যে দেখাচ্ছে। এই লেবু গাছটা ভালো লেবু হয়, কিন্তু এই লেবু গাছটা না মরে যাচ্ছে আস্তে আস্তে, কীরকম একটা হয়ে যাচ্ছে। তো এইখানটা একটু জাল ডাক দিয়ে দিলাম, কাঠটা এইভাবে দিয়ে দিচ্ছি যাতে মুরগি না আসতে পারে ভিতরে, মুরগি ঢুকলে একদম পুরো হয়েছি, শুকা দিয়েছি। আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর এইখানে একটুখানি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এই ভাজাটা দেওয়ার জন্য, ওই যে বড়বড়ি আর আলু। আর এখানে আছে মাছ কেটে নিয়েছি, তো মাছটা একটু গরম জলে ধুয়ে নেব। তো হালকা হালকা গরম হলেই হয়ে যাবে, হয়ে গেছে গরম, কড়াটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের জন্য এই যে আদা আর লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি, বেটে নেবো একসাথে। এই যে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো এই যে তরকারিটা হয়ে গেল, এবার ভাজাটা বসিয়েছি।
রান্নাশোনা হয়ে গেছে, আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম, আর যাব একটু পুকুরে নামবো। পুকুরে থালা পাচ্ছি না, একটা বাটি পাচ্ছি না, চামচ আছে তো সেগুলো এখন তুলবো, দেখি পাই কি না। আর থালাটা একদম পুরো নতুন থালা আর কি, যেহেতু রাখলেই ফুটো হয়ে যাবে, অনেকদিন পড়েছে জলে তো, পুকুরে এরকম পড়তেই থাকে সারাক্ষণ। আর এই যে মাম্পি এখন বই পড়ছে, বন্ধুরা তো তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। তো বিকেলবেলা খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটুখানি রেস্ট নিতেই হয় প্রত্যেক দিন। তারপরে উঠে সমস্ত বাসন টাসন মেজে কলে গেছিলাম, কল থেকে জল নিয়ে এসেছি, হাঁস মুরগি খেতে দিয়েছি, তো দিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে চলে গেছিলাম একটু বাজারে, তো একটু দরকার ছিল, ঝড়খালি বাজারে গেছিলাম, আর তার সাথে দিদিবাড়ি দিয়ে একটু ঘুরে আসলাম। তো ওই যে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে, তো আমি এসে দিয়া মাম্পিকে, কাউকে কেউ ঘরে ছিল না, ওরা দুজনেই পড়তে গেছে, তো এখন বাজে 7:30। আর এই যে এসে সন্ধ্যা দিলাম, আর এই যে চানাচুর নিয়ে এসেছি ঝড়খালের থেকে, তো মিষ্টি মিষ্টি চানাচুর, তো এইটা এখন রাখবো কোটোতে ঢেলে। আর চিকেন পকোড়া নিয়ে এসেছি, তো সেইটা ওরা আসুক তারপরে দেবো, তো সেইভাবে রেখে দিয়েছি, ওই যে বাটিতে আছে। তো চলো, আর রাত্রে রান্না বান্না কিছুই করবো না, যা আছে হয়ে যাবে, তো চলো চানাচুরটা ঢেলে নিই। না চলে আসলো, আর দিয়া মামাকে এখন দিয়ে দিয়েছে দেখো বাটিতে, তো চলো ওদের দুজনকে দিয়ে দিই, ওরা খেয়ে নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।